গুড ইভিনিং এভরিওয়ান, দিস ইজ লিপিকান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবার, রবিবার মানেই একটা খুশির খুশির মুহূর্ত, আর তার সাথে আজকে লোকনাথ বাবার পুজো। আমাদের ছোটবেলার বন্ধু পম্পির আজকে বাড়িতে লোকনাথ বাবার পুজো আছে, সেই জন্য সব বন্ধুরা মিলে হই 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 করে যাবো। আর এটার আলাদা একটা মজা হচ্ছে, সেটা হচ্ছে সব বন্ধুরা একত্রিত হওয়া, সবাই মিলে বেশ পিএনপিসি করবো, বিশাল মজা ফটোশুট হবে। তো চলো সব মিলিয়ে হতে চলেছে ইভিনিংটা আজকে ফাটাফাটি, আর সাথে তোমরাও থাকো। তো আমি মেঘাদের বাড়িতে এসে গেছি, বাট অ্যাজ ইউজুয়াল কেউ আসেনি এখনো, মেঘারানি এখনো অব্দি সেজেই যাচ্ছে, বিশাল সাজছে মেঘা, বিশাল সাজছে। তো সবাই এলে এখান থেকে ক্যাব বুক করে আমরা তারপরে রওনা দেবো। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, সবাই এখন বেরোনোর অপেক্ষায়, ফাল্গুনিও এসে গেছে, মেঘা এখন নেল পলিশ করছে। আমরাও কেউ করিনি, আমাদের হাতও ফাঁকা, দেখ ভোট দিয়েছে যে বোঝা যাচ্ছে, হেপটে যাবে তো। আমরা বেরিয়ে পড়েছি রাস্তাঘাটে, ক্যাব আসছে, তার আগে একটুখানি মিষ্টি কিনে নিচ্ছি, মিষ্টি টিষ্টি কিনে তারপরে বেরোবো। আমরা পৌঁছে গেছি, বাট এখনো কিন্তু সাজুগুজু করা শেষ হয়নি, উল্টো দিকে হচ্ছে ফাল্গুনি এখনো শাড়ি পরছে, আর পম্পি এখনো শাড়ি পরেনি, আর এই যে এই যে সব ভুবুক্ষের দল, ভুবুক্ষের দল এসেই খাওয়া শুরু করে দিয়েছে, মেঘা তো সবার আগে সিরিয়াস, ভুবুক্ষ নট দুর্ভিক্ষ। গাড়িতে কে বলছিল? আমি তো কিছু বলি না, আমি এই যে আবার সেলফি তুলছে প্রসাদ হাতে। বলছে দেখো কি সব বেরিয়ে গেছে, এখানে আবার ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, এটা পম্পি নিজের হাতে বানানো, মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা পম্পি বানিয়েছে, বলছে কি করে হয়েছে এটা পম্পি, তাপস দেখ ভালো গোল সব। সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা সন্ধে কাটালাম, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সবার একসাথে একত্রিত হওয়াটা, একসাথে দেখা হওয়া, হই হই করাটা, কারণ বিয়ে হয়েছে এক একজনের এক এক জায়গায়, এক একজন এক এক রকমের মানে কাজে নিযুক্ত, সবাই মিলে যে একসঙ্গে একটা টাইম আমরা বের করে একসাথে এই হই হই করতে পেরেছি, থ্যাংকস টু পম্পি অ্যান্ড ওর ফ্যামিলি। আর আর আমরা যখনই কোথাও যাই তো ওই জায়গাটা নিজেদের প্রপার্টি মনে করে ফেলি, আর সেই অনুযায়ী যা পারি করতে থাকি অত্যাচার। তো মানে অনেক থ্যাংক ইউ জিদ্দাকে আর আঙ্কেল আন্টিকে যে ওরা এত অত্যাচার আমাদের সহ্য করেছে, তারপরেও এত ভালো ভালো খাবার দাবার খাইয়েছে, আবার বলেছে আসার জন্য। তো ডেফিনেটলি আবার আসবো আমরা,
আর ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানিও, ভালো লাগলে কমেন্ট করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো।